জেলার বৃত্তিমূলক যৌথ মঞ্চের পক্ষ থেকে লাভলি রায় স্কুলের নাম বলবো লাভলি রায় কাটাগঞ্জ গোকুলপুর আদর্শ শিক্ষায়তন থেকে এসছি আমি কালকে হঠাৎই জানতে পারলাম যে বিপিসিআইটি আইটি নদীয়া জেলার নোডাল সেন্টার এখানে একটা ইয়েতে সই করানো হচ্ছে যে জিওর বেসিসে কাউন্সিলের জিওর বেসিসে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার নতুন নিউ অ্যাপয়েন্টমেন্ট নিউ সেশন অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে রিকুইজিশন করতে হবে রিকুইজিশনের কপির সাথে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাড করে দিলে তবে এরা রিকুইজিশন পাঠাবে রিকুইজিশন পাঠানো হবে না তাই এই মর্মে কালকে অনেক টিচারদের থেকে সই করানো হয়েছে বা কিছু অনেকেই না বুঝে না জেনে সই করেছে তা বিগত অনেক বছর ধরেই তো আমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো মাস্টারমশাইরা হেডমাস্টার বা সেক্রেটারিরা স্কুল কর্তৃপক্ষ ইস্যু করেন না তো আমার তো মানে আমার স্কুল বা অন্যান্য অনেক স্কুলই আছে আর সাত আট বছর ধরে অ্যাপয়েন্টমেন্ট ইস্যু করে না তো হট করে একদিনের দিন দিনের দিনে চাইলে এরম করে কোন টিচার পারবে যে অ্যাপয়েন্টমেন্ট এনে দিতে বা কিছু তা আমরা আজকে এখান থেকে প্রিন্সিপালের সাথে কথা বল ম্যামের সাথে কথা বলেছি প্রিন্সিপাল ম্যামকে আমরা জানিয়েছি যে এটা আপাতত স্থগিত রাখা হোক যে অন্তত পক্ষে দুটো মাস সময় দেওয়া হোক নেক্সট রিকুইজিশান বা নেক্সট সেশানে যদি সম্ভব হয় তো অ্যাপয়েন্টমেন্ট লেটারগুলো ইস্যু করে আপডেট করে নেওয়ার জন্য আপডেট করিয়ে তারপরে এখানে জমা দেব তো আমরা চাইবো যে যদি সমস্ত অল ওয়েস্ট বেঙ্গলে এই পদ্ধতিটা চালু থাকে তবেই আমাদের নদীয়া ডিস্ট্রিক্ট চালু করুক বা কিছু বা নদীয়া ডিস্ট্রিক্ট দিয়ে চালু হোক এবং এইটা অল ওয়েস্ট বেঙ্গলে চালু হলে তবে প্রত্যেকটা টিচারের আপডেট অ্যাপয়েন্টমেন্ট লেটার তার হাতে থাকবে বা তার কাছে থাকবে পরবর্তীকালে এটা নিয়ে কোনো অসুবিধা যাতে কোনো টিচার না পড়ে তার জন্য নদীয়া ডিস্ট্রিক্ট এটা ব্যবস্থা নিচ্ছে তো এটা আমরা আজকে বললাম স্থগিত রাখার জন্য এখন এরা কি করবে বা আমরা হেড মশাইগুলোকে যেই যেই স্কুলের মেইল আইডি আছে সেই মেল আইডিতে এই বেসিসে যে জিওর এগেনস্টে এনারা লেটারগুলো চাইছেন সেই জিও নাম্বার দিয়ে বা জিওর এগেনস্টে নেওয়া হচ্ছে এই করে হেডমাস্টার মশাইয়ের কাছে মেলগুলো পাঠিয়ে দিতে তো মেলগুলো দেখে হেডমাস্টার মশাইরা আমাদের প্রত্যেকটা টিচারের প্রতি যদি অ্যাপয়েন্টমেন্টগুলো ইস্যু করেন তো ঠিকঠাক কাজ চলবে